ওকে, তো ফ্রেন্ডস, আমি ঘুরতে ঘুরতে একজন বাইকে পেয়ে গেলাম। বাইকের নাম কি? কায়েস মাহমুদ। Press the bell icon on the YouTube app and never miss another update. Hey guys, welcome to another Navin Vlogs. তো ফ্রেন্ডস, আজকে ব্লগটি হতে যাচ্ছে খুবই স্পেশাল একটি ব্লগ। আর আজকে ভিডিওতে আমার সাথে আছে স্বপন ভাই, দেখতে পাচ্ছেন স্বপন খান ব্লগস। হ্যালো ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো গাইস, আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আর আপনাদের আজকের দিনটা কেমন যাচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে হতে যাচ্ছে খুবই সুন্দর একটা ব্লগ, কারণ আমরা এখন যাচ্ছি টিএসসি মোড়। তো ফ্রেন্ডস, আশা করবো আপনার কাছে ব্লগটি ভালো লাগবে। আর এখন বাজে আপনার 12টা, আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আর সকালবেলা আসলে সবচেয়ে বেশি ভালো হয়, মানে তখন মানুষজন কম থাকে বা মানে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তখন ভালো লাগে। কিন্তু এখন যা 12টা বাজে, প্রচণ্ড গরম। আর আমি পাঞ্জাবি পরে আসছি, দেখতে পাচ্ছেন। পাঞ্জাবিটা কেমন লাগতেছে কমেন্ট করে জানান, মনে হয় ভালো লাগতেছে। আর গরম লাগতেছে প্রচণ্ড। তো এখন আমরা টিএসসিতে যাচ্ছি, স্বপন ভাই আসছে পাশে, আমরা অনেক ওখানে যাবো। ওখানে জানি না মানে কতক্ষণ থাকবো, মানে বেশি দেরি করবো না, কারণ আজকে নামাজ আছে, সন্ধ্যার সময় নামাজ পড়তে হবে। তো ফ্রেন্ডস, আমরা এখন টিএসসিতে যাচ্ছি, চলেন, বাকি কথাটা ওখানে গিয়ে হচ্ছে। তো আমরা এখন টিএসসির উদ্দেশ্যে হাঁটতেছি। এবেলা কি ভাই, তিন বল ফেলালে কি হয়? তিনটা বল ফেলাতে কত টাকা লাগে? 10 টাকা ভাই। তিনটা পড়তে হবো নাকি একটা পড়লে হবো? তিনটা পড়তে হবো। তিনটা কেমনে পড়বো? তিনটা তো পড়বো না। আপনি পাইছেন? আর সব রাস্তা মানে গুলিস্তান থেকে আপনার শাহবাগ, টিএসসি মোড়, সব রাস্তা আপনার বন্ধ। আজকে শুধু মানুষ পারাপার হবে, আর গাড়ি ঘোড়া এখান থেকে চলবে না। শুধু মানে অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি ছাড়া এখানে আপনার সব গাড়ি বন্ধ। তো আমি আপনাদেরকে পিছনে দেখাচ্ছি, প্রচণ্ড মানুষ। আর স্বপন ভাই শুধু দৌড়াইতেছে, আর আশেপাশে শুধু পুলিশ আর পুলিশ। বুঝলাম না এত পুলিশ কেন। আর এখানে খুব সুন্দর টিয়া পাখি বিক্রি করতেছে, আমি আপনাদের দেখাচ্ছি। স্বপন ভাই, আমার তো এটা ভালো লাগছে। ওই মামা, ওই টিয়া পাখি কত? টিয়া পাখি কত? হ্যাঁ, 2500 টাকা। এটা গাইস, টিয়া পাখির দাম হচ্ছে 2500 টাকা। দেখি ওই পাশে একটা আছে। কত মাস, কত বছর? 6-7 মাসে। এর চেয়ে ছোট পাওয়া যায় না। আর গুগু পাখি 800 টাকা। আর ওই যে ওইগুলো কত করে? ওই যে ওইগুলো। ওকে গাইস, তো আমরা দোয়েল চত্বরের ঠিক কাছাকাছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এবং পাশে অনেকগুলো ফুলের দোকান। আমি যদি ওই পাশে দেখাই তাহলে দেখতে পাবেন দুই পাশে আপনার ফুল এবং ফলের গাছ আছে। আর এখানে আপনার মাটির কিছু দোকান আছে, মাটির জিনিসপত্রের দোকান এখানে আছে। আর সামনে হচ্ছে দোয়েল চত্বর। গামছা কত কইরা মামা? 30 টাকা কইরা। এই দোকানগুলো খুবই সুন্দর দেখতে। ছোট ভাই, এগুলো এগুলো দাম কত করে? আর এই যে বড়গুলো, সবচেয়ে বড়গুলো 350 টাকা করে একদম বাজাতে পারেন? বাজান তো। বাইটা ঠিক আছে। ওকে গাইস, তো এগুলো যদি কিনতে চান তাহলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে আপনার দোয়েল চত্বর ঠিক পাশে, এখানে পাশে এই মার দোকানটা দেখতে পাচ্ছেন। স্বপন ভাই মাঠা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন মাঠা খাচ্ছি, আর বিশেষ করে গরমটা অনেক অস্থির লাগতেছে আজকে। তো গাইস, দেখতে পাচ্ছেন স্বপন ভাই পাগলামি কি করতেছে।
ওকে, তো ফ্রেন্ডস আমরা এই ঘুরতে ঘুরতে এখানে এসে মানে দুজন বাইকে পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। শুভনবর্ষ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন? জি অবশ্যই ভাইয়া। তো ভাইয়ের নাম কি? তুষার। ভাইয়ের নাম হচ্ছে তুষার আর ভাই যতন। যতন ভাই হচ্ছে যতন আর হচ্ছে তুষার। তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাই অবশ্যই, আপনার বলতে গেলে এক প্রকার ফ্যানই বলতে পারেন। হ্যাঁ ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে তো ফ্রেন্ডস আমি ঘুরতে ঘুরতে একজন বাইকে পেয়ে গেলাম, ভাইয়ের নাম কি? কায়েস মাহমুদ। তো ভাইকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন? হ্যাঁ অনেক আগে থেকেই। তো আমার সবগুলো ভিডিও দেখেন আপনি? হ্যাঁ অবশ্যই। লাস্ট ভিডিও কি ছিল আমার? খুঁজে পাচ্ছি না কোথায়, ওই যে পাগলার সামনে যে দেখেন কি করতেছে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। সবাই আবার হবে, সবাইকে বলেন শোভন ভাই দই খাওয়ান ভাই। আইসক্রিম খাওয়ান ভাই। তো আমরা এখন আইসক্রিম খাবো, দেখতে পাচ্ছেন মানে এত গরম লাগতেছে যার কারণে মানে খুবই অস্থির লাগতেছে। তো একটু পর আইসক্রিম খাচ্ছি, তারপর লাচ্ছি খাচ্ছি, সেভেন আপ খাচ্ছি। তো মানে খাবার উপরে আছে আমরা শুধু। তো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, আর বিশেষ করে মানে এখানে যে দোকানগুলো বসে মানে বিভিন্ন আপনার খেলনার দোকানগুলো সেগুলো খুবই ভালো লাগতেছে। তো আমি আপনাদেরকে একটু পর দেখাচ্ছি, প্রথমে আইসক্রিমটা খেয়ে নেই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে বেজি ওই সাপ কই, সাপ কই মনে করে তুমি আমার পরে বৈশাখ মানে দারুণ খারাপ বৈশাখ মানে জ আর প্রায় দুপুর হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে, জানি না কোন সময় বাসায় যাব। আর গাইস এই পর্যন্ত মনে হয় কমপক্ষে 500 টাকা খাইছি আমি আর স্বপন ভাই, শুধু সেভেন আপ খাইছি, তারপরে মাঠা খাইছি, আইসক্রিম খাইছি, মিষ্টি খাইছি, মানে সব কিছু শুধু খাইছি আর খাইছি। আর ভালোই লাগতেছে মোটামুটি, কিন্তু রৌদ্রটা মানে খুবই একটু কষ্টকর লাগতেছে। তো দেখি কি হয়, সামনে আরও অনেক দোকান দেখতে পাচ্ছি পিছু সামনে ওই পাশে। তো আমরা এখন ওখানে যাব, চলেন ওখানে যাই আমরা। আর স্বপন ভাই শুধু মানে ব্লগিং নিয়ে ব্যস্ত, মানে পারে না সারাদিন এই ব্লগিং করে উনি। পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন ওই যে একদম পিছনে, ওকে রোদ্র আবার উঠে গেছে। তো চলেন আমরা সাইডে চলে যাই, আর ওখানে গিয়ে আমরা আপনাদেরকে কিছু দেখাই। আরেকটা কথা হচ্ছে আপনারা কারা কারা আজকে এই রমনা বটমূলে আসছেন আমাকে কমেন্ট করে জানান। এখানে কি হচ্ছে ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, আচ্ছা এগুলো আমরা না দেখি। তো গাইস আমরা এখানে বেলুন দেখতে পাচ্ছি। তো ভাই বেলুন কত করে এগুলা? হ্যাঁ 60 টাকা করে, যে কোনো মানে সবগুলো প্রাইস সেম 60 টাকা করে। ভাই ছেড়া দিলে শেষ ভাই। বাসি কত করে মামা? বড় করে কত করে? এগুলো কত মামা? 50 তালের পাখার দোকান। তো গাইস এখানে ঘোড়া দেখা যাচ্ছে একটা, চলেন আমরা একটু সামনে গিয়ে দেখি।
এখানে আরেকটা দেখা যাচ্ছে, এটা তো একদম ছোট ভাই, ভাই কামড় দিব না তো ভাই, ভাই কত ঘুরে নেয় ভাই, কতক্ষণ ঘুরাইবেন? ওকে গাইস, এখানে খুবই সুন্দর সুন্দর দোকান আছে, এখানে বাচ্চাদের খেলনা, এখানে মাটির খেলনা আছে। এগুলো কবুতর ভাই, শুধু কালারটা চেঞ্জ, এগুলো সবগুলো কি ব্যাংক? খুবই সুন্দর। তো এখানে আরও কিছু বাচ্চাদের প্লাস্টিকের খেলনা আছে, এখানে দেখতে পাচ্ছেন। ওকে তো ফ্রেন্ডস, এখানে ব্লগটি শেষ করতে হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, যারা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি কষ্ট করে দেখছেন। আজকের ভিডিওটি মেন উদ্দেশ্য ছিল আপনাদেরকে মানে বাংলার শুভ নববর্ষের মানে শুভেচ্ছা জানানোর জন্য। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে। আর আমি এখন মানে রমনাতে আসি, আর এখন বাজে আপনার 2:30 বাজে। তো আমরা একটু পর বাসা চলে যাব, আর খুবই গরম লাগতেছে, খুবই টায়ার্ড লাগতেছে, আর আশেপাশে অনেক মানুষ, খুবই ভালো লাগছে। আর এই ছিল আজকের ব্লগ। আর আরেকটা কথা হচ্ছে, আমি আজকে বাসায় চলে যাওয়ার মানে দ্রুত চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এলাকাতে ওখানে একটা মেলা হচ্ছে, তো আমরা বিকালে ওখানে যাব। তো আপনারা যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করেন নাই, তারা তাদেরকে বলতেছি যে আপনারা সবাই আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করেন। তো ওখানে যে পিকচারগুলো আছে সেটা আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করব এবং আমার ফেসবুক পেজে পোস্ট করব। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে নাবিম ব্লগস, আর আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে নাবিম ব্লগস, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামের নাম। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে সরাসরি আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারেন। আর বন্ধুরা আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা নতুন তারা প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটি আছে সেটা তো অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে যে আমি নতুন ভিডিওগুলো দেবো সেটার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ব্লগ, এখানে ব্লগটি শেষ করতে হচ্ছে। তো দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগে, আর সে পর্যন্ত ভালো থাকেন আর সুস্থ থাকেন, নাবিম ব্লগ চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করেন। আর আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি শুভ নববর্ষ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।